قد قال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما وفي رواية أخرى إنما بعثت لأتمم مكارم الأخلاق হাদিসে দুইটা শব্দ আমি প্রসিদ্ধ আপনাদের সামনে পড়লাম। যেহেতু ওলামাদের মজলিস, আলেমদের মজলিস, ছাত্রদের মজলিস, অর্থ বোঝা বাকি থাকে, এটা ব্যাখ্যাত মকসুদ না, সময় কম আর বেশি না। আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায় এক কথায় নাজাত হয়ে যায়। অনেকক্ষণ বয়ান করলেন, কবুল হইল না, তাহলে এটা অবালে যান। আমাদের কাজ কর্তব্য, এর ব্যাখ্যা আমরা সবাই জানি। আগে আমার প্রিয়জনে বলছে, আপনারাও জানেন, সবসময় উস্তাদরা বলে আমাদের কাজের মধ্যে, কাজ তো আমরা করি, নতিজা ফিজ হয় না, ফল তেমন পাই না, পাই না এটা বলবো না, না সুক্রিয় হবে। এত ছাত্র এই যুগে, ফিতনার যুগে, আল্লাহর দয়া। আমি দুইটা কথা বলতেছি, একটা হইল যে ধারাবাহিকতার কথা বারবার বলা হয়েছে, ধারাবাহিকতাকে রক্ষা করার এক নামে বললে সুন্নতের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা এমন একটা শব্দ, আরো কত আরবি শব্দ আছে, বলার সাথে সাথে নবী আলাইহিসসালামের দিকে মন যায় না, মাধ্যম ভায়া হয়। আর সুন্নত বললে আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা মন আর কোন দিকে যায় না। বলেন সুন্নাত বলতে কি বুঝায়? আমরা কার দিকে মন যায়? নামাজ বলতে যায়, রোজা বললে যায় না, হজ বললেও যায় না, জাকাত বললেও যায়, এদি বললে ইসলাম এই দিকে যায়, শরীয়তের দিকে যায়। কিন্তু সুন্নত বললে কোন দিকে যায়? আলহামদুলিল্লাহ, সব কিছুর খুলাসা মাদারেসের, মাসাজিদের, ওলামাদের মুহিম্মাত, মাজালাত, মুহিততুন বিসুন্নতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি জামান, ফি কুল্লি মাকান, ফি কুল্লি হাল, ফি কুল্লি শানিন মিন শুউনিল হায়াতিদ ওল আখরা। এতে আমাদের আকাবাররা করছেন, ইত্তিবায়ে সুন্নত করছেন। যে দেওবন্দের নাম বলা হয়েছে, শুধু যে দেওবন্দি এটার এজেন্ডা এটা না, তার কথার মধ্যে আপনার আমাদের আমিনুল আম বলছে, অন্যরাও কাজ করতেছে, তাদেরকে আমরা মহাব্বত করি। নজরিয়ার পার্থক্য হইল আমরা মহাব্বত করি এবং মহাব্বতের পানির দ্বারা তাদের ধৌত করতে চাই, আপন বানাইতে চাই। নবী আলাইহিসসালামের কাজটা ছিল, ওনার কাজ তো কাফেরদের সাথে ছিল, কিন্তু জীবনে হুজুর বদ্ধ করছেন বা নারাজ হয়েছেন, গালি দিছেন, কোনো ইতিহাস আছে? দাঁত ভাঙছেন ওনার, রক্তাক্ত হয়েছে শরীর, আরো কত কিছু হয়েছে, মাথা ফেটে গেছে। একবার হঠাৎ ওনার মুখ দিয়ে একটা শব্দ বেরিয়ে গেছিল, ওহুদের ময়দানে, কাইফা ইফলাহু কওমুন আদমাজা নাবিয়াহু। এটা হুজুর করছে, আমি এটা তাকরিন বলি, আমাদের জন্য একটা নমুনা রাখা, কিভাবে এই জাতি কামিয়াব হবে যে নবীরে রক্তাক্ত করে। এটা আমরা খুব বলি,
আর বলি যে হুজুর এই বলছেন, এই দলিল দেওয়া ঠিক না। এই হুজুর তো অসুয়ার ছিলেন, এ ওনার দাঁড়ায় পেশাবো করতেছে, জানাইবার জন্য যে উম্মতে প্রবলেম বলে দাঁড়ায় পেশাব করা যায়। তা আমরা যদি দাঁড়ায় পেশাব করি তো গুনাহ হয়, আর উনি দাঁড়ায় পেশাব করলে সওয়াব পায়। আর আমাদের জন্য রাস্তা বেরিয়েছে। আসলে হুজুর তো জীবনেও কার উপরে কোনো কষ্টের শেকায়ত করেন নাই, কিন্তু এখানে শেকায়তটা কেন বলছেন? এটা শেকায়ত না, এটা অসুয়া কায়েম করছে। চুনাচে আল্লাহ গিরিফত করছেন অসম্ভব, লাইসা লাকা মিন আল আমরি শাইয়্যুন ইয়াতুবু আলাইহিম আও ইউআযিবুহুম। আমার মনে চায় কাউকে মাফ করে দিন, আমার মনে চায় কাউকে আজাব দিন। তুমি কে? তোমার নবী রহমত বানায় পাঠাই নাই? তোমার মুখ দিয়ে এই শব্দ কেন আসছে শেখায়? কাইফা আফলাহু কওম আদমা জানবিয়। এই যে ধমকটা দিলে, কারণ যারা নবীদেরকে মাসুম মানে না এরা এই ধরে ধরে, এই দেখো আল্লাহ যে ধমক দিছে, ধমক তো ওখানে আসে যে গুনাহে কবিরা ইযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন ইযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এর অর্থ হইল এই যে আল্লাহর রাসূলের দ্বারা আল্লাহ করেছেন এটা। আল্লাহ দিলে না ডাললে নবীটা করতেন না, এই কথাটা বলতেন না। নবীর হাজারো ঘটনা আছে, উনি একটা কিছু করতেছেন, ধমক খাইছেন, কিন্তু ওইটাই হয়েছে যেটা নবী কইছে। ধমকটা কে আসলো? বদরের মধ্যে যে ছেড়ে দিলেন, ধমক দিছেন না, এরা কতল করলেন না, কেন ছেড়ে দিলে? করে ধমক দিছেন ঠিকই, কিন্তু পরে কি বলছেন জানেন? যে আসলে এটাই আমার সিদ্ধান্ত আছে, কিন্তু সিদ্ধান্ত আমি তোমার কাছে জানানোর আগে তুমি নাফেজ করেছি। মিনাল্লাহ সাবাকা লামাসাকুম, তার মানে আমার সিদ্ধান্ত এটাই, কিন্তু তোমার জানার আগেই তুমি সাব্যস্ত হতো। এবং অনেকে মনে করে তো নবীর খারাপ করছে, না না না, বুঝাইছে এটা নবী আল্লাহর এত নিকটে যে ওনার আল্লাহ যা চাইলে আগেই তার দিলেছে। একদিন উনি লেবাসে হারির পড়ছিলেন, আবু দাউদের রওয়ায়েত আছে, কতক্ষণ পড়ছেন নামাজটা পড়ে খুব খুলে হচ্ছে, কালকারি নাজা কালকারি অত খারাপ লাগছে, তখন যাচ্ছিল কালকারি। এ হুজুরের মনে এটা সহ্য হইতেছে না, কেমনে হারিয়ে পড়লাম, হারাম তো ছিল না, কিন্তু কিছুদিন পরে কি হুকুম এসে হারির নির্জালে হারাম বাধ্য। তাহলে হুজুরের দিলে এসে, হুজুরের দিলে আসতো এটা যেটা আল্লাহ চাইতে মায়ান তুকুয়ানিল হওয়া ইন হওয়া ইন হওয়া, এখানেও তাই এসে এ উম্মতের সামনে একটা অসোয়া রাখার জন্য বিপদে পড়বা তোমরা। আল্লাহ আউয়াল ফাল আউয়াল, আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতকুম বাসা আল-বাসা। এটা হলো উসুল, কিন্তু তোমরা অস্থির হয়ে যাও। নবীর দাঁত ভাঙিয়েছি, শরীর রক্তাক্ত হয়েছে, তার তো গুনাহ ছিল না, বোঝা গেল গুনাহ হইলেই বিপদ আসে, এটা গলত কথা। অনেক সময় পরীক্ষার জন্য মর্তবা বাড়ানোর জন্য আসে, আল্লাহওয়ালাদের মর্তবা বাড়ায়, তো আরো কথাই নেই। হুজুরে এটা বলছেন এই জন্য যাতে আজীবন ছাত্ররা উস্তাদরা ওয়ারাসাতুল আম্বিয়ারা দিনই কোনো লাইনে কাজ করতে যায় যদি বিপদ আসে, তারা যেন কোনোদিন শেকায়ত না করে। যে হুজুর একটু শেকায়তের আওয়াজ উঠেছিলেন, আল্লাহ জাল্লা শানু গ্রিফত করছে। মাদ্রাসার ছাত্ররা উস্তাদরা আমরা আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা আমাদের গৌরব।
আল্লাহ পাক দয়া করে আমাদেরকে এই লাইনে রাখছেন। দুনিয়ার মানুষ আমাদের ওয়ারাসাতুল আম্বিয়া বলে, ফখরান না, শুকরে নিয়ামত, তাহাদিসুল নিয়ামা। আমাদেরকে আল্লাহ পাক মানুষের মুখে আমাদের আলেম নাম দিছেন। অতএব আলেমের দায়িত্ব আলেম আনা। এই ক্ষেত্রে একটা কথা আমি বলতে চাই, আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। একটা হলো এলম, একটা হলো মালুমাত। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অডিও বয়ান শুনুন, হুজুরের ভিডিও কেউ আপনারা করেন না, অডিও বয়ান শুনুন সব। কিন্তু আসলে আমাদের দিনী মাদারেস গুলোর মধ্যে রিজালের প্রশ্ন, কত রিজাল হেলমি, মাদ্রাসার ছাত্রদের মধ্যেও চর্চা এলমি নাই, বলতে গেলে নাই, 10% তো কিছু বলা যায় না। আমার কাছে লাগে যে আমরা যেন এত কষ্ট করতেছি, এটাও বড় কথা, আমরা মালুমাতের জগতে বাস করতেছি, মালুমাতের জন্য এই সমস্ত মাদ্রাসার দরকার পড়ে না। মালুমাতের অর্থ হইলো বেহেশতি জ্বর আছে, আজকাল তো নোট বেরিয়ে ভরে গেছে, ছাত্রদের জীবন ধ্বংস হইতেছে, তার কাছে আসল কিতাব নাই, কিন্তু মাসাব জাকাতের বোর্ডিং এ খায়, ফেসবুকে 2000 টাকা দেয়, আর 30,000 টাকার গাইড কিনে। সতর্ক হওয়া উচিত, ছাত্রদের শর্ত, এর দ্বারা যেটা হয় এটা এলেম না, এদের মালুমাত করে মালুমাতের জন্য মাদ্রাসা হয় নাই, এলমের জন্য মাদ্রাসা। নবী আলাইহিস সালামের একটা সিফত ছিল এলম, মাল হিকমা, মানে এলেম ছিল। তাহলে যে এলেমের ওয়ারিস, মালুমাতের ওয়ারিস না তো, মালুমাতের ওয়ারিস ছিল পাবলিক, তাদের জন্য আমরা আহকামে জিন্দেগি লিখছি, আহকামুন নেশা লিখছি, আরো অনেক ধরনের ওলামারা বই কিতাব লিখতেছে, তারা এটা দেখবে তখন তারা মশলা পাবে। যদি যাও তাহলে ওখানে সুন্নতে রাতে বানাই, মকসুদে মঞ্জিলে পৌঁছে গেলে তখন যদি না একদিন দুই দিন থাকার অবস্থা নয়, মানে সুন্নতে রাতে বাস। এই যে আমি আসতেছি, আমার সুন্নতে রাতে বানাই, কিন্তু এত্তেহাম থেকে বাঁচার জন্য দাঁড়ায় দুই রেখাত নফল করছি। এই মশলার জানতে হেলে বেশ জোর বলে পাওয়া যাবে, এটা যদি মাদ্রাসার দরকার নেই, মাদ্রাসা পড়ার দরকার হচ্ছে এলেম হাসিল করার জন্য। এলম কাকে বলে, আমি কি উপমা দিব আপনার, একটা শব্দ উপমা দিই, এক মাদ্রাসার মধ্যে স্কুল কলেজের মতো, এবং এটা এখন না আমাদের অনেক মাদ্রাসায় দেখা যাইতেছে, 60 বছর হইলে আর পড়ানি যাবে না, রিটায়ার্ড। আর কেন জানি গত 1-2 বছর যাবৎ শুনতেছি আমাদের মাদ্রাসার ছেলেরা বলে,
নতুন প্রজন্ম তাদের হাতে ক্ষমতা ছেড়ে দেন, নতুন প্রজন্মকে আগায় দেন। এটার একটা মুফহুমে মুখালেফ হলো পুরান প্রজন্মরা পিছিয়ে যাবে। এটা ওই অর্থের মতোই যে বলা হয় জনগণ ক্ষমতার উৎস, আমরা এটাকে শিরিক পর্যন্ত বলি। এখানে এরা বলতেছে নতুন প্রজন্ম শক্তির উৎস, মুরব্বিরা বলতেছেন এটা, এটা বইলে ছাত্রদেরকে সাংঘাতিক উগ্র বানাইছে। ছেলেদের এটা কে বুঝাবে? এটা হলো মালুমাতের আসর। এলম থাকতো কোনোদিন এই ছেলে এই কথা বলতো না। আমি কিন্তু আমি চাই না, এতো আলেম, এটা কোরআনের খেলাফ হয়েছে, কোন আয়াতের খেলাফ হয়েছে এটা বলতে পারবেন? কথা করেছি এর কেউ বলতে পারে না। আমার ছাত্রদের আলালা খাল সুরা হুজরত থেকে পুরাটা মস্ত থাকা উচিত। এক এক পাড়া একটা রুকু করে পড়লে তো ছেলে হাফেজ হয়ে যেতে পারে। শোক নাই, যোগ নাই, যে হুজুর হেন হেমাক নাই, সারা দুনিয়ার ফিকির তার ভিতরে ঢুকছে। এলমি ফিকির মালুম নোনা কিছু এই জুমলা তাম্মা হয়। যারা বয়স বেশি হয় তারা দুর্বল হয়ে যায়। কথা যার মধ্যে আসবে তার মধ্যে সাংঘাতিক কিবির আসবে। আলেমদের মধ্যে এই জন্য কিবির আছে, এই জন্য তাদের সবচেয়ে বেশি মুজাহাদা করতে হয়। দুই নম্বর তার মধ্যে উব্বে মাল আসে। তিন নম্বর তাদের মধ্যে হুব্বে শাহওয়াত আছে। এই তিনটা বাকি সমস্ত গুনার মূল, আর বাকি এই তিনটা বর্জন করা বাকি সমস্ত রুহানিয়তের মূল। এই জন্য হুজুরকে দেখা যায় তারা কাফেররা অভিজ্ঞ ছিল, প্রথম ওনার কাছে প্রস্তাব করছে রাষ্ট্রের ক্ষমতার, পরে প্রস্তাব করছে অর্থের, পরে প্রস্তাব করছে নারী। এলমে মাদ্দি হইত, মালুমাত হইত, তিনি গ্রহণ করতেন, নবী গ্রহণ করেননি, আমাদেরও গ্রহণ করা যাবে না। এলমের ওয়ারাসার অর্থ হইল এই, আমার মধ্যে অহংকার থাকবে না। হযরত আলী বলেন এলম আছে কিনা তোমার মধ্যে, তার একটা আলামত হইল তোমার মধ্যে তাওয়াজ্জু আছে কিনা, যদি নাই তাহলে বুঝো তোমার মধ্যে এলম নাই, যা আছে মালুমাত। তাহলে যে অফিল খালকের কয়েদের অর্থ হইল খালক মাদ্দাকে বলে, আমার শরীর হইল মাদ্দা, স্থূলতা, এটা বাড়লে শক্তিশালী হইলে বেশি খাইলে ইত্যাদি ইত্যাদি, তার মধ্যে ওই তিনটা গুণ বাড়বে। এই তিনটা গুণার দিকে মানুষকে মায়ের করে, আর যে বৃদ্ধ হয়ে যায় তার মনে কিন্তু চায় নিকুল্লি সাকে তাতিন লাকে তাতিন খুব সাহওয়াত, এটা সবার মধ্যে আছে, বড় ছোট সবাই, সময় আসলে এটা হয়। কিন্তু যখন মনে চাইলে কেউ হাঁটতে তো পারি না, মনে চাইলে কেউ চোখে তো দেখি না, মনে চাইলে কেউ হাতে তো ধরতে পারি না, সারা শরীর কুয়ত নেই, ফলে গুণা করতে পারি না মুঠে, এমন সময় হয়। এখন কেউ দেওয়া ভাই মাফ করে দিবেন, বই হবে আল্লাহ 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 আল্লাহ, এছাড়া উপায় নেই। আর খালি আখেরাতের কথা মনে হয় এই মরে কবে মরে যাই, কবে মরে যাই, কবে মরে যাই, এরকম ধারণা হয়নি। যে 60 বছর চলে যায় 50-এর পরে থেকে খালি ভয় লাগে কোনদিন মরে যাই, যদি দেয়া যায় 40 বছর মরে গেছে আমার বয়স 55, শরীর কাঁপে ওড়ে। এই যে কাপন 40-এর পরে 73 হয়, 70-80 পর্যন্ত সে কথাও বলতে পারে না, মানুষের কাছে দোয়া চায়, নিজে তওবা করে, জিকির আজকার করে, এতে তার আস্তে আস্তে সারা শরীরের গুণাম হয়ে যায়।
শরীর দেশে গুণা করে না, যেহেতু নেগেটিভ পজিটিভ আছে না, ফলে জাহেরি শক্তি যেই দুর্বল হয়ে যায়, গুণা করতে পারে না, রুহানি শক্তি বেড়ে যায়, নেজাম তো তার রুহানি শক্তি বেড়ে যায়। যে রুহানি শক্তি বেড়ে যায়, মাদ্রাসার মাকসাদ কি? যদি তাই হয় তো 60 বছর করে তারা বাইর করে দিবে। হ্যাঁ, এই জন্যই তো কয়েকটা আছে, বৃদ্ধ যত হইতে থাকবে তাদের সুখ তত বেশি মুতাসির হবে। আমি যত বড় বুজুর্গই হই, ছাত্র কিন্তু মন আমার দিকে আসে না। দাড়িটা পাকতে থাকে, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পাকছে, উনি তো মনে করছে দলি ব্যবহার হয়ে গেছে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই দেখি হাজা ওয়াকার, এটা ওয়াকার তাই নাকি? গো তাহলে ঠিক আছে, যে দাড়ি পাকা দেখে তো ছাত্র ওনারে দেখলেই এর মন তার দিকে আজমতের আসে। আর এই হুজুর যদি শেষ হতে জিকির শুরু করে দেয়, তেলাওয়াত শুরু করে দেয়, হাত তুলে কান্দা শুরু করে দেয়, ওই ছাত্র যত শয়তানি হোক ওই হুজুরকে দেখলে তার প্রতি শ্রদ্ধা ভক্তিতে মন ঘুরে আসে, ওই ছেলেটা রব্বানি আলেম হবে, নির্ভর হয় উস্তাদের উপরে। হাদাল ইলম দীনুন ফানজুরু আম্মান, এটা তো মেজদার ছাত্রদের বানায়। হে ছাত্ররা, কাকে উস্তাদ বানাইতেছো চিন্তা করে বানাও। আমি বলি এটা হাদিসের মানছে না, এ যদি হয় বুকারে বলা হইলো তুমি ঠিকঠাক করে তোমার সুবিধা গ্রহণ করো, এ তো বুকা, হ্যাঁ বুঝবো কোথেকে, ছাত্র বুঝবে উপযুক্ত উস্তাদকে, সে তো তার ভাইয়া কেউ এটা ভালো হয়ে না চলে যাবে, হয়ে না গেলে খাওয়া ভালো। অর্থ হইল এই, হে আলেমরা, হে উস্তাদরা, তোমরা মানুষ হও, তোমরা আল্লাহ আল্লাহ হও, তাহলে তোমার ছাত্র আল্লাহ আল্লাহ হবে। খেতাব রুখে খেতাব ছাত্রের দিকে, মাকসুদ হইল উস্তাদ। যেমন এই যে অনেক মাসে দেখা যায় এটা ছাত্রের নিয়ে তার বাবাই, ছেলেরা আসবার চায় না, এই আসো আসো হুজুরের কাছে দোয়া চাও, করেনি করে না। আমি মাসার মুতামিমদেরকে তালিমাতদেরকে না করি, কোন বড় হুজুর এলে তোমার ছেলেকে নিয়ে আইসো না, তাহলে বাকি ছেলের মনে আঘাত লাগে। তুমি মুতামিম, এই ব্যক্তি ছেলে আমার সন্তান হুজুর, এর জন্য দোয়া করে যান। শুধু তোমার ছেলের দেখাইলে ওই ছেলেরা চান চিৎকার দিবে বাসাত গিয়া, আব্বা তুমি কেমন উস্তাদ হইলা, বড় হুজুরেরকে দোয়া করাই দিলাম না, এর মনটা খারাপ হয়ে যাবে। আর যখন বলবে যে হুজুর সব ছেলে রুহানি, এটাও বলবে না আমার সন্তানেরা, হুজুর বলছেন বিমানজালাতিল ওয়ালিদ মিনকু, তাহলে আমরা উস্তাদের সব তাদের সন্তান, আমাদের সন্তান। মুতায়েন যদি এই বলে বাসার দরবে, জানো হুজুর মুদা সব কি বলছে কি, আমার হলো ওনার সন্তান, এই বইলে সবার কাছে দোয়া নিত। তরবিয়তের তরিকা কি? তখন আলেমের নিয়ে হুজুর তো দোয়া করে দিন, দোয়া করে এই হুজুরের কাছে দোয়া চা, দোয়া চা, দোয়া চা। না আমি যদি বলি না আমি দোয়া করবো না, বলতে পারি না, আসলে সে না বইলে ছেলে দোয়াচ্ছা। আমার আগে বলছেন নাকি আপনি একটু দোয়া করার জন্য, আমি যে না করি, ঠিক এই হাদিসের মানুষ এটা। হে ছাত্ররা, আলেম দেখে নাও কার কাছে বলো, বেদাতি হয়ে যায় না, আকিদা নষ্ট না হয়ে যায়, এমন বলো, হে তো বুঝেই না আকিদা কি জিনিস। তো আসলে হুজুর বলতেছেন, হে উস্তাদরা, তোদের সম্মান করে খেতাব করলাম না, ছাত্র তো ওদের খেতাব করলাম, উদ্দেশ্য হইল উস্তাদ তোমরা আলেমে রব্বানি যদি হও অবশ্যই ছাত্র আলেমে রব্বানি হবে। তোমারা যদি দেখে নামাজের আগে ওযু করো, সুন্নাত ছাড়া দৈনিক নামাজ পড়ো,
ওই ছাত্র তোমার প্রতি শ্রদ্ধাশীল হবে না, মনে রেখো। তোমার তেলাওয়াত করতে দেখে না, মোতালা করতে দেখে না, তেলা জিকির করতে দেখে না, সেই ছাত্র তোমার মাধ্যমে আল্লাহ আল্লাহ হইতে পারবে। তা আমি একটা কথা কইয়ার বেশি সময় কথা কইলাম, কিন্তু বুঝাইবার চেষ্টা করলাম যে ফিল খালকের কয়াদের থেকে আমি একটা নুকতা বের করছি। আল কোরআন লা তানকাযি আজায়েবুহু ইলা ইয়াউমিল কিয়ামা, যুগে 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 কোরআনের থেকে নতুন নতুন বের হবে, যেগুলো আগে হয়ে গেছে ওটি আসল। কিন্তু এই যে কিছু জরুরত দেখা দে, হঠাৎ দেখা দিল 60 বছর হুজুর বের করো, এই ঘটনা আমার সামনে না আসলে এই আয়াতের এই অর্থ আমি ফিট করতে পারলাম না। কোরআনের অর্থ অনেকটি স্থান ভিত্তিক, কাল ভিত্তিক, আফরাদ ভিত্তিক, আহওয়াল ভিত্তিক প্রকাশ পাইতে থাকবে কেয়ামত পর্যন্ত। ওগুলো বাহির করার চেষ্টা করা, মেহনত করা, নিজে সরাসরি না দেখে প্রশ্নের উত্তর দেওয়া শিখা, নহুর মাধ্যমে তর্জমা শিখলে, এটা মহুল মতলব না হাল হয়েছে না জুলহাইল হয়েছে, এই দিনে সরা দেখা ছাড়া, গাইড দেখা ছাড়া, আমি যখন অর্থ বুঝি তখন এইটারে বলে এলেম। এই এলেমের জন্য কওমি মাদ্রাসা, এই এলেমের জন্যই সমস্ত ব্যাপার, এই এলেমের জন্যই এতগুলো ছাত্র জমা করে উস্তাদরা মেহনত করে। তাই এটাকে ধারাবাহিকতা রক্ষা করতে হইলে প্রথম উস্তাদদের খবর নিতে। আমার এক বুজুর্গ ছিলেন, আমি অনেক কষ্টের পর একদিন জিজ্ঞাসাছিলাম যে এত কষ্ট করি কিন্তু কন্ট্রোল করতে পারি না, না ছাত্র না উস্তাদ, তো অনেকগুলো কথার একটা বলছেন, বলতো মাদ্রাসা করে কয়, মাদ্রাসা করে কয়, খুব বুদ্ধিমত্তা করে গেল, এটা খুব লেখা পড়া হয় না, এটা তো মাদ্রাসা না, আর কি বলবো, বিল্ডিং এর নাম যেহেতু বুঝছি না, এটা না, এটা তো কইলাবি বিল্ডিং এর নাম না ভাবছি যে এটা দূরে লোক। আমি বললাম যে খুব লেখা পড়া না, এটা তো মাদ্রাসা না, মাদ্রাসা কিসে, অনেকক্ষণ করে অনেকটি কথা বুঝেছে, মাদ্রাসা করে কয়ে ছাত্র করে কিন্তু বুঝেছিল, তার মধ্যে মূল কথাটা বলছেন মাদ্রাসা হইলো উস্তাদদের নাম, আসাতেজাদের নাম। ওরা যদি বিল্ডিং বুল্ডিং নাই, গাছের তলে বসে ওখানে ছাত্র জমা হয়ে যাবে, আর বিল্ডিং দিয়ে ভরে গেছে কিন্তু আসাতেজা নাই, তাহলে এখানে ছাত্র আসবে না, আসলেও ওই রকমই হবে। ভাইয়েরা আমার অনেকগুলো কথা বললাম, এলম শিখার জন্য চেষ্টা করা, এলমের জন্য মান আখাদাহা আখাদাহাজ্জাল ওয়াফারান, এক চুল পরিমাণ এলমে নতুন নববী যদি আল্লাহ আমাকে দেয়, সারা পৃথিবীর রাজত্ব, রাষ্ট্রীয় ক্ষমতা সব কিছুর চেয়ে বড় নেয়ামত পাইলাম, তাও অস্থায়ী, আর আসল তো হইলো দুনিয়া আখেরাতে যাওয়ার পরে। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দিক, মাদারিসের দিনিয়াগুলোকে আল্লাহ পাক রুহানিয়ত দান করুক, আসাদুজায়ে কেরামদেরকে ছাত্র তরবিয়ত করা, এটা হলো কওলান, এটা এত মুআসসির হয় না, ফেলেন এত মুআসসির হয়, আসাদুজারা সব তাহাজ্জুদ করে, দেখবেন ছেলেরা কি করে, আসাদুজারা তিলাওয়াতে আছে, দেখেন ছেলেরা কি করে, আসাদুজায়ে কেরাম 24 ঘন্টা মোতালায় থাকে, তাহলে ছাত্রদের নেমাত লিখতে দৃশ বলতে হবে না। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দিক, আমিন, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা।